গুড মর্নিং বন্ধুরা, একদম অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ডে আমাকে দেখতে পাচ্ছ। এখন বাজে 6টা, তো চারিদিকে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ, আমার মুখ দিয়েও অনেক ধোঁয়া বেরোচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ মিষ্টি একটা সূর্য ওই যে উঠছে, খুব সুন্দর লাল টুকটুকে। আমি তোলার চেষ্টা করছি কিন্তু অত সুন্দরভাবে উঠছে না যতটা সুন্দর অরিজিনালে দেখতে লাগছে। তো চারিদিকটা দেখতে পাচ্ছ কুয়াশায় কুয়াশা ছেয়ে পড়েছে চারিদিকে, আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। তো আমি ওকে না ডেকেই আস্তে করে উঠে রাস্তায় একটু হাঁটছি, আর সাথে ব্রাশটাও করছি। ভাবলাম ব্রাশটা করাও হয়ে যাবে, ওই দাঁড়িয়ে থেকে ঘরের মধ্যে ব্রাশ করার চেয়ে এরকম একটা মুক্ত প্রকৃতিতে হেঁটে হেঁটে ব্রাশ করার মজাই আলাদা। কিন্তু বলো, ছোটবেলায় এভাবে কত হেঁটে হেঁটে রাস্তায় বাড়ির সামনে কত মজা করতে করতে ব্রাশ করেছি। খুব ছোটবেলায় তো ওই মাজন টাজন দিয়ে করতাম, পরে বড় হয়ে ব্রাশ করেছি। তো যাই হোক, সেসব কথা, অনেক ভালো লাগলো। মাঝে মাঝে এরকম ইচ্ছে করে রাস্তায় হেঁটে হেঁটে ব্রাশ ট্রাশ করি, তো সকালবেলা একটু হাঁটাহাঁটিও হয়ে যায় আমার, ব্রাশটাও সাথে সাথে হয়ে যায়। তো এখন যাব গিয়ে ঘরে, সমস্ত কাজ পড়ে আছে, ঝাড়ু পোঁচা, ওর জন্য ব্রেকফাস্ট বানানো। তো ও আসার আগেই যতদূর পারি সেগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার। এখন আমি গিয়ে বাইরেই মুখ ধুবো, ওখান থেকে নল থেকে জল আসছে সুন্দর, জল আসার টাইম হয়ে গেছে, সেখান থেকে আরামসে মুখ ধুয়ে নেবো। এই যে পুঙ্কু উঠে গেল, উঠে আবার শুয়ে পড়ছে। এটা কে লে দেখি তো, এটা শুয়ে পড়ছে কে, আবার শুয়ে পড়ছে কে, এটা দেখি 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 তো, এটা কে আবার শুয়ে পড়ছে দেখি দেখি। আমি তো কি একটু একটুখানি দেখবো, খালি অল্প অল্প। এটা কে আবার শুয়ে পড়ছে কে দেখি তো, আজকে স্কুল নাই, স্কুল নাই আজকে, আজকে তো স্কুল আছে। ওটা ওটা স্কুল আছে তো, কে বললো তোমাকে? নাই, অ্যাশ করো, অ্যাশ অ্যাশ করো, আজকে স্কুল বন্ধ। লে 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 লে, আজকে পলিউশন আসছে বলে। পলিউশন জীবাণু কীটাণু, খারাপ জিনিস, খারাপ আবহাওয়া। হয়ে গেল আমাদের চা, আর সাথে দুধও গরম করে নিলাম সোনুর জন্য। তো ও চলে আসলো তোমাদের দাদাভাই দেখতেই পেলে, আমি যখন বাইরে ছিলাম তখনই চলে আসলো। তো চাটা দিলাম বানিয়ে, ঠান্ডা পুরো পড়ে গেছে জানো তো, মানে কি বলবো, সোয়েটার তো কেনা হয়নি এখনও, সোয়েটার আছে আমার বাড়িতে আছে হ্যাঁ, কিন্তু আনা হয়নি। তখন একটা ট্রলিতে এত কিছু ধরছিল না যখন আমি আসছিলাম, তখন একটা ট্রলিতে কত কিছু নেবো বলো তো, রান্নাঘরের জিনিসপত্র মানে বাসনপত্র, জামা কাপড়, জুতো টুতো নিয়েই ভর্তি হয়ে গেছিলো ব্যাগ একটা ট্রলি। তো শোনো, দুষ্টুমি করে না, কথাটা বলতে দাও তো, জায়গা ছিল না। তো এখন আমার সোয়েটার কেনা হয়নি, দেখো সব তোমাদের দাদা ভাইয়ের জামা সোয়েটার এই সব পরে আছি। তো তোমরা হয়তো দেখো সবসময় ছেলে মানুষের পোশাকের মতো পরে থাকি, প্যান্ট আর ইসে পরে থাকি, জ্যাকেট সবসময়। এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, মানে এসব না পড়লে হবেও না, এখানে সবাই এগুলোই পরে। শোনো, মোবাইলটা বারবার টানাটানি করলে খারাপ হয় শোনা। তো এখানে যদি না পড়ি না তো থাকা যাবে না আর কি, এই নর্মাল তোমার লেগিংস টেগিংস দিয়ে, এসব দিয়ে একদমই হয় না, এত ঠান্ডা এখানে। তো ওই জেগিংস মোটা ধরনের বা মোটা ধরনের কোনো গরমের কাপড় বা এরকম এই যে ট্র্যাকস্যুট যেটা পরে আছি এটাও গরম। তো এসব না পড়লে তো এখানে থাকাই যায় না, আর ভিতরে ট্র্যাকস্যুট, উপরে যদি নাইটি টেটি বা অন্য কিছু কুর্তি টুর্তি পরি তো ট্র্যাকস্যুটটা তো দেখাই যায়।
তো সেই জন্য উপরে টপ পরাই ঠিক আছে, এখানে সবাই তাই করে। আর তবুও কিন্তু আমার শাড়িটারি পরতে খুব ইচ্ছে করে, কিন্তু এখানে তো আনা হয়নি না, কারণ আমি জানি যে এখানে কেউ পরে না, মানে আচমকা একজন পড়লে না কীরকম যেন একটা লাগে ফট করে তাকে দেখে, বা আমি যদি নিজে পড়ি না তো আমাকে সবাই দেখে থাকবে আর কি। আমি এখানে পড়লাম, ওই যে একটা শাড়ি নিয়ে এসেছি, তো ওইটা পরি যদি না তো সবাই আমাদেরকেই তাকিয়ে থাকে, তো সেই জন্য একটু আনকমফোর্টেবল লাগে। তো সেই জন্য কিন্তু এখানে শাড়িটা বিশেষ একটা পরা হয় না। আর যেহেতু আমার সোয়েটার টোয়েটার কেনা হয়নি, সেহেতু এখন কী পরবো, ওরই ওই ট্র্যাক স্যুট ওরই জ্যাকেট ওগুলোই পরে পরে থাকি ঠান্ডায়, আর কী করবো। তো আমার কাজগুলো করতে করতে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে চলে গেল কাজে। চাটা খেলাম, চাটা খাওয়ার পরে যে হালকা ফুলকা বাসন বের হয় তো সেগুলো এখন ধোবো। তো ওই মানে ইসের যে জলটা আছে ট্যাঙ্কের জল, সেগুলো না খুব ঠান্ডা হয়ে পড়ে আছে, তো বাইরে এই যে বালতির মধ্যে এক বালতি জল আমি ভরে রেখেছিলাম, ওই জল দিয়ে ফুলের গাছে জল টল দিয়ে দিই যখন জল আসে, নল থেকে জল বের হয় যখন আর কি, টাইমলি জল চলে আসে। তো ওখান থেকে ওই জলটা আবার গরম চলে আসে, যেটা সাপ্লাইয়ের জল, ওই জলটা গরম জন্য ফটাফট ওইটা দিয়েই কিন্তু আমি বাসন টাসনগুলো সকালবেলা বের হলে ধুয়ে ফেলি, নাহলে কিন্তু ওই ট্যাঙ্কের জল দিয়ে বেশি না খুব কষ্ট হয় ধুতে, মানে খুব ঠান্ডা জল একদম কনকনে ঠান্ডা হয়ে থাকে সারা রাত ধরে ট্যাঙ্কে, সেগুলো যখন বের হয় তখন খুব ঠান্ডা। তো সেই জন্য আমি কী করলাম, বালতিতে জল ভরে রেখেছিলাম বাইরে, তো ওই জন্য বাইরেই বাসনগুলো নিয়ে বের হলাম। মাঝে মাঝে এরকম করে আমি বাইরেই ধুই, যেগুলো হচ্ছে মনে করো সেরকম এটো বাসন না আর কি, ভাত তরকারিওয়ালা বাসন না, এই ধরো দুধ, এই যে এই মগটাতে দুধ নেই, দুধের এটা মগ, আর হচ্ছে তোমার বাসনগুলো ধরো চা খাওয়া আর ছেলের ওই যে টিফিন দিয়েছিলাম, তো ওই টিফিনের বাটিটা ধোয়া হয়নি, টিফিনের বাটি, চায়ের কাপ আর দুধের মগটা, আর দুধ নেই বোতলটাতে, মগটাতেও নেই বোতলটাতেও নেই, মানে খাবে না কেউ জন্য অর্ধেক করে গরম করি, মগে থেকেই যায় পরের দিন ওই বোতলে করে দুধ নেই, সেই জন্য দুইটাই লাগে দুধ নেওয়ার জন্য, তো ওগুলোই আর কি ধুচ্ছি। তো বাইরে বসেই ধুচ্ছি, মানে খোলামেলা জায়গায় এরকম করে বসে ধোয়ার কিন্তু আলাদাই মজা, তাই না বলো? কারণ আমি বাংলার মেয়ে, গ্রামের মেয়ে, তো সেই জন্য এরকম করে নিচে বসে বাসন মাজার ধোয়ার মজাটা কিন্তু আলাদা, সেটা অবশ্যই খুব খুব মিস করি গ্রামের এখানে আসার পরে, দিল্লি আসার পর। পেন্টি করতে হে ভগবান হম সব পালা হম সব বালক হে অঞ্জান, তুমনে সারা জগত বানায়া, তুমনে সূরজ চাঁদ বানায়া, তুম যাকে পালক ভগবান বিনতি করতে হে ভগবান। স্কুলে একটা কবিতা হয় না, কি রেন 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 কাম আগেন, আই ওয়ান্ট টু প্লে ইন দ্য রেন, লিটল ডগস আর ফলিং ডাউন, টিপ টপ মেকিং এ সাউন্ড, মাম্মি সাস টি ইন এ পট, with the neck, nice and hot. Yeah. ওর কাণ্ড কিন্তু দেখো কিরকম পাগলামো করছে কবিতাটা বলার পর। তো বাসন টাসন ধুয়ে জায়গাটা সাফ করে দিলাম জল দিয়ে, দেওয়ার পরে ঘরে আসলাম রান্নাঘরে, আসার পরে দেখলাম এই যে সেটা আমার, যেটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি প্লাস্টিকটা দিয়ে, ওটা নিচে পড়ে গেছে, আটাটা খুলে সেলোটেপের ওটাকে লাগিয়ে দিলাম, আর একটা কেটে নিয়ে তারপরে আলু সেদ্ধ বসালাম, আলু সেদ্ধ করে ওই আলু দিয়ে সয়াবিনের সবজি করবো, শোনা কথা বলে না, সয়াবিনের সবজি করার জন্য আলুটাকে ওখানে চেপে দিয়ে কিচেনটাকে সাফ করে নিয়েছি আগে, নেওয়ার পরে তারপরে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসে ঘরটা মুছছি। তো কিচেন সাফ করাটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যা কিছু করলাম পরের ভিডিওতে আমি শেয়ার করে দেবো কিচেনটাকে কিভাবে আমি নতুন করে একটু চেষ্টা করব একটু হলেও সাজানোর, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আজকে শুধু সাফ সাফাই করে রাখলাম, ঘষে ঘষে আমার মানে ওইটা ঘষার জন্য আলাদা একটা স্কচ ব্রাইট রেখেছি, সেটা দিয়ে আমি ঘষে নিই। কী হয় বলো তো রান্নাঘরে জানোই, রান্নাঘরে তেল কাস্টে তেল কাস্টে একটা ভাব হয়ে থাকে, মোটামুটি সপ্তাহে একদিন করে যদি ওই সাবান সার্ফ দিয়ে না ঘষা হয় তাহলে কিন্তু খুব কেমন লাগে একটা, তো সেটা করলে পরে খুবই ফ্রেশ লাগে, মানে রান্নাঘরটা মানে ঢুকতেও ভালো লাগে আর কি, কাজটা করতেও ভালো লাগে, শান্তি লাগে, চটপট কাজগুলো করা যায়। আর নোংরা নোংরা হয়ে থাকলে কিন্তু কীরকম মানে কাজ করতে অলসতা অলসতা লাগে, টাইমটা অনেক বেশি লাগে যেন ওরকম মনে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কি মনে হয় কাজগুলো ফটাফট করে নিতে পারছি, চটপটে লাগে মনটা, ফ্রেশ লাগে।
তো সেই জন্য আজকে সার্ফ দিয়ে পুরো ঘষে ঘষে ওটাকে পরিষ্কার করেছি। তো সেটা তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব। ঘষে ঘষে ওখানে একটা কিছু পাতার ব্যবস্থা করার চেষ্টা করছি, দেখা যাক কি করা যায়। তো শেয়ার করব অবশ্যই রান্নাঘরটা কীভাবে কীভাবে সাজি, মানে ওই ছোট্ট রুমটাকে কীভাবে কীভাবে অ্যারেঞ্জ করি, ম্যানেজ করি, সব শেয়ার করব পরে। তো দেখো আমার ঘরটার লেপা হয়ে গেল, এবারে চলে আসলাম রান্না করতে। তো বানাবো হচ্ছে সয়াবিনের তরকারি আলু দিয়ে ঝোল। খুব একটা ঝোল করব না, কারণ ছেঁকার ডাল আছে। আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে টুমো টুমো করে কেটে নিয়েছি, আর তেল গরম করে ওই গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে নিংড়ে নিয়ে লবণ আর হলুদ মেখে ওটাকে ভেজে রেখে দিয়েছি। আর এবারে আমি আলুগুলোকে তেলে দিলাম, এটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে দেখো পেঁয়াজ কাটার সময় ছিল না এক্সট্রা করে, তারপরে রান্না শুরু করব। তো সেই জন্য পেঁয়াজটা আমি পরেই কেটে দিচ্ছি। তো পেঁয়াজটা আগে দিতে হতো তেলে, তো যাই হোক আমি এখন দিচ্ছি। আর অবশ্য ভাজা হয়ে গেছে, যেহেতু আমি তেলটা বেশি করে দিয়েছি, আলু খুব কম, অল্প অল্প মানুষের রান্না, তো সেজন্য কিন্তু আমার পেঁয়াজ আলু দুটোই একসঙ্গে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে লবণ হলুদ দিয়ে দেবো, আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে দেব কিছুক্ষণ ভেজে নিয়ে। তারপরে আমি গুঁড়ো মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। তো ভেজে নিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়ে আমি টমেটোগুলো দেবো, টমেটোগুলো আর একটু ভেজে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো ছেড়ে দেবো। তারপরে জলটা যখন ফুটে আসবে তারপরে আমি গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না, যেহেতু সব কিছু ভাজা করে রাখা বা সেদ্ধ করে রাখা আলু, তো সেজন্য রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু গোটা গরম মশলা দিতে পছন্দ করি, কারণ এতে না সেন্টটা খুব সুন্দর আসে, আর ফ্লেভারটা সুন্দর হলে সবজিটাও ভালো লাগে খেতে। সোনুকে আমি স্নান করিয়ে দিয়েছি, তো শুইয়ে দিয়ে ওকে তেল মালিশ করে দিচ্ছিলাম। সর্ষের তেল, যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে, সর্দি কাশি হয়, তো সেই জন্য। তো মালিশ করার সময় ওর একটা জায়গায় নাকি ব্যথা ছিল, সেটাও বলছে ব্যথা লেগেছে, তাই কান্না করছে। তো ওর পাপা চুপ করিয়ে দিচ্ছে, আমি ক্রিম মেখে দিচ্ছি, মাথায় তেল দিয়ে দিচ্ছি, জামা পরিয়ে দিচ্ছি। তো এবারে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকোতে দিলাম। আমাদের সামনে তো আশাই হচ্ছে না। তো আমার স্নান টান হয়ে গেল, কাপড় চোপড় ধুয়ে শুকোতে দিলাম, আবার এখন আবার কিছু কাপড় বেরোলো, ওগুলোও ধুয়ে দিলাম। তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, শুকোতে দেবো। তার আগে আমি পুজোটা দিয়ে নিই, বেলা হয়ে যাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। বেন আর ছেলে ও খেয়ে নিয়েছে, ওকে বললাম যে পাপা তুমি খেয়ে নাও একটু হাত দিয়ে, তো সেই জন্য ও আজকে হাত দিয়েই খেয়ে নিয়েছে সুন্দর করে, আর ছেড়েছে একটু, সবটা খেতে পারেনি। তো খেটে খেটে ও ঘুরতে গেল ওদিকে। তো আমি এখন পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো কাপড়টা শুকোতে দিয়ে। তো দেখো ফুলের গাছগুলোর কি অবস্থা, মানে গরু খেয়ে নিয়েছে, কত সুন্দর। ওগুলো তো ফুল ফুটে ছিল না, তোমাদের দেখিয়েছিলাম আমি ভিডিওতে, দেখো কি অবস্থা করে রেখেছে। মানে এখন ফুলের অভাব হয়ে গেছে আমার, এত যে প্রবলেম হচ্ছে, মানে একটা দুটো ফুল পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না এরকম। গরু সব খেয়ে খেয়ে আগাগুলো খেয়ে খেয়ে রেখে দিয়েছে, ফুল ফুটবে কী করে। কত বড় বড় দুর্বা ঘাস হয়েছে দেখো, ফুল তো নেই, এগুলো দিয়ে পুজো দিতে হবে। তো আবার কিছু কাপড় বের হয়েছিল, তো সেগুলোকে এখন শুকোতে দিচ্ছি, ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলোকে শুকোতে দিচ্ছি। এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই সময় দেখো কিরম করে ছেড়েছে, এখানেই আমি কটা ভাত নেব, ঢেকে রেখেছিলাম। বলছে মাংস ছাড়া খাবে না, বলছে মাংস ঝোল দিয়ে ভাত খাবো। মাংস ঝোল কোথায় পাই, আমার ওইখানে খেয়ে চলে গেছে, মাংস ছাড়া এই বাপেটা দুজনে আছে, মাংস ছাড়া খেতে চায় না। সয়াবিনের সবজি, শাক ভাজা, পাপড় ভাজা, হ্যাঁ মাছকলাই ডালের ছ্যাঁকা, আমাদের রাজবংশী প্রিয় খাবার। চলো পাটাপাটি আমি খেয়ে নিচ্ছি, খেতে পেয়ে গেছে। এখন বাজে দেড়টা, দেড়টারও বেশি হয়ে গেছে, একটা 53 মিনিট। চলো এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে পড়ে যাচ্ছে। তো খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এটুগুলো প্লাস্টিকের প্যাকেটে বেঁধে রেখে ডাস্টবিনে ফেলি, তারপরে আমি এটোটাকে মুছে নিলাম। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো আর ধুলাম না, খেয়ে দিয়ে উঠে আর কিছু করতে ইচ্ছে করে না, পেট ভরে গেছে একদম। তো বাসনগুলো বেসিনে রেখে দিলাম, বিকেলবেলা জল আসবে এখন স্পিডে, তখন ধুবো।
আর কিছু কাপড় চোপড় রয়েছে, কিছু মানে অনেকগুলোই কাপড় রয়েছে যেগুলো আজকে শুকিয়েছে, সেগুলো রৌদ্র একদম হয় না সেজন্য কালকেই একদম ভালো করে শুকোয় নি, বাকি ছিল শুকানো সেগুলো আজকে ভালো করে শুকিয়ে তুলে রেখেছি, ওগুলো পরে বিকেলবেলা ভাজ করে রেখে দেবো। আর পরে রাত্রে রান্না বান্না ওগুলো তো আছেই, তো রাত্রি অবধি ব্লগটাকে বাড়াচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে হয়তো। তো এখনকার মতে এই দুপুর অবধি এই পর্যন্ত আমার এই রুটিন, এরকম করেই চলে দিন, সকাল থেকে এরকমভাবেই পুরো দুপুর অবধি চলে যায়। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:14, এখন একটু শুভ শুয়ে শুয়ে তো এডিট করতে হবে, শুয়ে শুয়ে এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়ে, একদম যদি কমপ্লিট হয় আপলোডে বসিয়ে দিয়ে রাখি, থাম্বনেল টাম্বনেল বাড়ানোর চেষ্টা করি, ওই এডিট করতে করতেই বিকেল হয়ে যাবে, এখন তবুও সম্পূর্ণ হবে না এডিট, বিকেল হয়ে যাবে, ততক্ষণে হলেও হলো না হলে তো আমার মনে হয় হবে না, কারণ এই 1.5 থেকে প্রায় 2 ঘন্টার ভিডিও হয়, এতটাকে মানে কেটে কুটে এডিট করে ওই তোমার 15-16 মিনিট 20 মিনিট বানানো অনেক সময় লাগে, সেটাকে বানিয়ে তারপরে রাত্রেবেলা আপলোডে বসিয়ে দেবো, রাত্রেবেলা এখন কিছু করব, করার পরে পরে রাত্রেবেলা আবার এডিট করব, শুয়ে শুয়ে রাতে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এডিট হয়ে যাবে, রাত অবধি তো কমপ্লিট করে নিতেই হবে, কারণ রাত্রে আমি আপলোডে বসিয়ে দিই, সকালবেলা পরে ছেড়ে দিই, তো রাত অবধি আমাকে এটাকে কমপ্লিট করতেই হবে আজকে ব্লগটাকে এডিটিং করা, সেজন্য একটু সময় নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার রাত্রি অবধি যদি শ্যুট করতে যাই না তো মানে এডিটিং করারই সময় পাই না, দুপুরবেলা সব কিছু শেয়ার না করলেও খারাপ লাগে, আর শেয়ার করলে অনেকটা হয়ে যায় ভিডিওটা, সেই জন্য মানে আর চান্সও থাকে না যে রাত্রি অবধি ভিডিওটাকে কন্টিনিউ করব। খুব সুন্দর রোদ উঠেছে দেখো, কি ভালো লাগছে ঝলমলে রৌদ্রু, মানে রৌদ্রুটা শরীরে লাগছে, খুব মজা লাগছে আর কি, ঠান্ডা ঠান্ডা দিন পড়েছে না, দুপুরবেলার এই রোদটাও মানে খুব মজা লাগে। তো যাই এখন রেস্ট করি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ইন্টারেস্টিং মানে কালকের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো যদি এখনও না দেখে থাকো সেগুলো একটু দেখো, ওয়াচ করো, ভালো লাগবে আশা করছি, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাথে বেল বাটনটাকেও হিট করে রাখবে যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।